সন্ধেবেলার মার্কেট দুজন মিলে ঘুরতে বেরিয়েছি। চলো দেখি মার্কেটটা কিরকম। করোনার পরিস্থিতি চলছে, এই প্যান্ডেমিক সময়ে লোকজনের ভিড় কিন্তু দীঘাতে একটু কমেনি। দেখো ভিড় ভাড়টা দেখো কিরকম। দেখো অন্য সময় যে ভিড় ভাড়টা থাকে সেই ভিড় ভিড়টা নেই, কিন্তু ভিড় ভাড়টা আছে ভালো। মেয়েটাকে নিয়েই আনন্দ, তাই মেয়েটা যা বায়না করছে যতটা পারছি চেষ্টা করছি সেই বায়নাটাকে পূরণ করা। এখন বায়না করেছে যে গাড়ি চাপবো, তাই গাড়ি চাপানোর চেষ্টা করছি। একজন চাপলে 80 টাকা নিচ্ছে, দুজন চাপলে 100 টাকা নিচ্ছে। তো দু বুনে ওরা চেপে পড়েছে, বেশ ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি ঘুরাচ্ছে, খারাপ ঘুরাচ্ছে না। দেখো সন্ধেবেলা দেখালাম মোটামুটি ভিড় ছিল, আর যেই রাত বাড়তে না বাড়তে খচাখচ সব ভর্তি হয়ে গেল। এত লোক এসেছে ধারণা করা যাবে না, একদম প্যাকটা ভিড় হয়ে গেল দীঘা। তোমরা দেখে বুঝতে পারছো সিচুয়েশানটা কীরকম ভিড় হয়েছে, একদম পুরো প্যাকটা। দীঘার আশেপাশে চত্বর তো সবই দেখালাম, মোটামুটি তোমরা দেখছো, আরও ভালো করে দেখো। চলো এবার যাই দীঘার মার্কেট দেখাতে, যেখানে মহিলারা ঢুকলে আর বেরোতে চায় না। চলো সেটা দেখে নিই কীরকম। দেখতে পাচ্ছ প্রতিটা দোকান একশে বার্কার এক, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, মানে সুন্দরভাবে সাজানো গোছানো কিনা পাওয়া যায় এখানে। বন্ধুরা চলে এলাম রুমের মধ্যে, এখন 11:30 বাজে, হোটেল লাগিয়ে দেবে, কিছু করার নেই। মন চাইছিল আরও থাকার কিন্তু কিছু উপায় নেই। এই দেখো আমাদের রুম, একটা ছোটো মতো টিভি দিয়েছে, এখানে একটা আয়না আছে, আর এই আমাদের বেড। আজকের মতো এইখানেই, আবার কালকে সকাল থেকে দিনের বেলায় ভালো করে কিছু ভিডিও দেখাবো, তোমরা সঙ্গে থাকবে, দেখবে, এনজয় করবে, আমি তো করবো এনজয়, সাথে তোমরাও করবে। ভাই বন্ধুরা আমরা এখন ভোরবেলা দীঘাতে এসে পৌঁছেছি। তো দীঘায় এখন কিন্তু লোকজন খুব একটা এই মুহূর্তে নেই, কারণ আমরা এখন যেহেতু একদম ভোরবেলা, আমি 4:30 সময় উঠে এখানে এসেছি। তো এখন বাজে 4:45 বাজে, তো এখন সেই হিসাবে লোকজন সেইভাবে বেরোয়নি। কিন্তু আমি যখনই আসি দীঘা তখন আমি ভোরবেলার এই টাইমটা একটুখানি এনজয় করি, আমার এটা ভালো লাগে নিঃসন্দেহে। তো তার জন্য আমি এই টাইমটায় আসি, আমার ভোরবেলা সূর্য ওঠা দেখতে পাই না পাই, দেখা খুব একটা যাই না, যেটুকু যাই বা এই সময়ের ওয়েদারটা নেওয়ার জন্য আমি এই সময়টা একটু ফাঁকাই বেরোই। চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লোকজন আছে। দেখো আমি আমার মেয়ে দুজন মিলে উঠে পড়েছি, লোকজন সেইভাবে কেউ নেই। তো চলো দেখো ভোরবেলা দীঘাটা দেখিয়ে দিলাম, ভোরবেলা কীরকম ওয়েদার থাকে। এখন সকাল থেকেই টিপটপ টিপটপ করে বৃষ্টি পড়ছে, সকাল থেকে টিপটপ টুপটপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি ওয়েদারে এমনি ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা না হলে অবশ্যই ভালো লাগে, কিন্তু বৃষ্টি যদি হয় আমি কি করব। তো আজকে সারাদিন কোথায় কী করবো, কোথায় কীভাবে ঘুরছি সেগুলো সব দেখাবো, তোমরা দেখতে থাকো। ভোরবেলা সবাই উঠে আসতে পারে না, তাই দীঘায় ভিড়টা খুব একটা ভোরবেলা টাইমে থাকে না। এ দেখো ডাব এসে গেছে, ভোরবেলা আমার এই মুহূর্তে ডাব খেতে ইচ্ছা করছে না যেহেতু বৃষ্টি পড়ছে। তো এক ফোঁটা পড়ছে বলে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে। বাই বাই।